নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা যে WBP-র যে এক্সাম হয়েছে, মেন এক্সাম রিসেন্ট, অর্থাৎ 2018 সালে, 2019 সালে এটার মেন এক্সাম, যেহেতু এটার প্রশ্নপত্রটা এখানে আপলোড করব, যাতে পরবর্তী সময়ে এবারে যে মেন এক্সাম আছে সে কী ধরনের প্রশ্ন আসতে পারে আপনারা একটা আইডিয়া পাবেন, অথবা যাদের কাছে প্রশ্নটা নেই তাদের কাছে পৌঁছানোর জন্য এইটুকুই প্রয়াস। অনেকের কাছে প্রশ্ন আছে, তাদের না দেখলেও চলবে। উপযুক্ত সংখ্যক যদি কমেন্ট পায় অবশ্যই এটার সমাধান করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, ইংরেজি থেকে খুব বেশি টাফ প্রশ্ন আপনারা করবেন না। এই ধরনের প্রশ্ন আপনারা করবেন, হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেল্ড। ঠিক আছে, কারেক্টলি স্পেল্ড কোনটা এখানে সেটা আপনাকে বলতে হবে। চারটে অপশান আছে, আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন, একটা অঙ্ক আছে এখানে, অঙ্কটা এটা আমি বলবো খুবই জটিল অঙ্ক। এই ধরনের অঙ্ক আপনারা একদমই অ্যাটেম্প করার কোনো প্রয়োজন নেই, টাইমের অনেকটা আপনার সময় চলে যায় এই ধরনের প্রশ্নগুলো অ্যাটেম্প করার ক্ষেত্রে। এটা অ্যাটেম্প করারই কোনো প্রয়োজন নেই। অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, ট্রাই করতে পারেন। অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী, খুবই সহজ প্রশ্ন, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত, এটাও খুব সহজ প্রশ্ন, এটাও আপনারা ট্রাই করতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, খুবই সহজ প্রশ্ন, এটাও ট্রাই করুন। এটা কিন্তু আপনারা করতে পারবেন, কিন্তু এখানে দেখুন আমারই এক স্টুডেন্ট এটা চেষ্টা করেছে এবং তার কাছ থেকে আমি জেনেছি তার অনেকটা টাইম কিন্তু এটাতে অপচয় হয়েছে এবং হওয়ার সম্ভাবনাও খুব কম, তাই ট্রাই করার কোনো প্রয়োজন নেই, এটাও ছেড়ে দিন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 15% বাড়ানো হয় এবং প্রস্থ 15% যদি কমানো হয়, ক্ষেত্রফলের শতকরা কী পরিবর্তন হবে, খুবই সহজ, এটা ট্রাই করুন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সূর্যের শক্তির প্রধান উৎস কী, এটাও খুব সহজ, এটাও আপনারা পারবেন এবং ট্রাই করতে হবে আপনাকে। ভারতের কোন রাজ্যে ফণি সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ কোন রাজ্যটা, এটাও খুব সহজ প্রশ্ন। এই ধরনের ঝড়টা কোন দেশ নামকরণ করে এবং মোটামুটি কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে বা কোন রাজ্যের উপর দিয়ে গেছে, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আপনারা করবেন, বড় থেকে ছোট সাজাতে হবে, এটাও খুব সহজ, অর্থাৎ এটা অধঃক্রমে সাজানোর কথা বলা হয়েছে, বড় থেকে ছোট, এটাও আপনারা ট্রাই করুন। নিচের শব্দগুলির তিনটিতে কিছু মিল আছে, একটি আলাদা, কোনটি আলাদা, এটাও খুব সহজ, রাজধানী সংক্রান্ত প্রশ্ন এটা ভূগোলের থেকে। নিচের শব্দগুলির তিনটির মধ্যে কিছু সাদৃশ্য আছে, একটির মধ্যে তা নেই, কোনটির মধ্যে নেই, এটা আমাদের শরীর সম্বন্ধীয় প্রশ্ন, এটাও আপনারা আশা করি একটু চিন্তাভাবনা করলেই পারবেন। নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে যদি সাজানো হয়, তাহলে ক্রোনোলজিক্যালি যদি সাজান আপনি, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনটা, খুব সহজ প্রশ্ন ইতিহাসের থেকে, আপনাকে সালগুলো জানতে হবে। স্বদেশী আন্দোলন 1905, খিলাফত হয়েছিল 1919-এর কাছাকাছি, হোমরুল 1917, আইনমান্য আন্দোলন হয়েছিল 1930-এর কাছাকাছি। এ ব্যাপারে আপনি সাজিয়ে নিন কোনটা আগে কোনটা পরে হবে, সহজ প্রশ্ন, এটাও তাহলে আপনি ট্রাই করছেন। এটা আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত, খুবই সহজ প্রশ্ন, পারবেন আপনারা, এটা করতে পারেন। আমি যারা ইংরেজি স্টুডেন্ট নন তাদের ক্ষেত্রে আমি বলবো ইংরেজিটা একদম ছেড়ে দিন, টোটালি এক চোখের দেখায় আপনি দেখুন, যদি আপনি সলভ করতে পারলেন ঠিক আছে, আদারওয়াইজ এটাও আমি বলবো ছেড়ে দিন। যদি আপনি ইংরেজি ভালো না পারেন, অনেকের ক্ষেত্রে ইংরেজি ভীতি থাকে, তাই আমি এটা বললাম, এটাও ট্রাই নাও করতে পারেন আপনি। ইনক্যাপেবল অফ মেকিং এরর্স, এটাও আমি বলবো আপনি ছেড়ে দিন। এবারে আপনারা যদি দেখেন, আপনাদের বন্ধুদের সাথে যদি কথাবার্তা বলেন, সেখানে যেটা কাট অফ মার্কস হয়েছে, আমি যেগুলো বলছি ট্রাই নাও করতে পারেন, সেটা বাদ দিয়েও কিন্তু আপনার আরামসে 47 নাম্বার চলে আসবে, আপনি সেইভাবে প্রস্তুতি নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অঙ্কের উপর অবশ্যই জোর দিতে হবে। সচিন ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ মি, এটাও নাও করতে পারেন, খুবই সহজ, পারলে ঠিক আছে, আদারওয়াইজ আপনি অ্যাটেম্প নাও করতে পারেন। এটাও দেখুন, ক্যারেড ড্যাশ ইন এয়ারপোর্ট, এটাও আপনি নাও করতে পারেন, যদি জানেন, যদি কমন পান অবশ্যই করুন, আদারওয়াইজ আমি যারা ইংরেজি একেবারে দুর্বল তাদের কথা বলছি, WBP 2019-এ যে প্রশ্ন এসেছে সেটা আমরা এখানে দেখাচ্ছি আপনাদের। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথামেটিক্স, এটাও ছেড়ে দিন। মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজড টু অ্যাকসেপ্ট, এটাও ছেড়ে দিন।
এইখানে চলে আসুন। দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড, এটাও ছেড়ে দিলাম। এইখানে চলে আসছি, কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়, খুব সহজ, সকলেই জানেন এটা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড, এটাও খুব সহজ পারবেন, তবু আমি এটা ক্রস চিহ্ন করছি, আমি ইংরেজি একটাও অ্যাটেম্প করছি না এখানে। দেখুন, এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয়মূল্যের দরে বিক্রি করে 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল আছে। যারা শর্ট প্রশ্নের মাধ্যমে সমাধান করেন এটা সহজেই পারবেন, তবু এটা আমি ক্রস চিহ্ন দিচ্ছি, একটু জটিল। চিন্তার অনেকে ভাবছেন যে সবই ক্রস দিচ্ছি, কিন্তু আলটিমেটলি আপনি আরেকবার জাস্ট দেখুন, 47 নম্বর, খুব সহজেই আপনি এটা থেকে পেয়ে যাবেন। এখানে বলেছি ভয়েস চেঞ্জের কথা, যদি পারেন ঠিক আছে, আদারওয়াইজ ছেড়ে দিন। নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনাগর, এটা শুনে থাকবেন, শান্তিস্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড, খুবই সহজ এটা, এটা আপনারা ট্রাই করুন। হ্যাঁ, এটা বিজ্ঞান প্রযুক্তি হবে একদমই। সম্প্রতি সর্বপ্রথম কোন ভারতবর্ষের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট নিযুক্ত করা হয়েছে, এটা এটাও নাও জানতে পারেন, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে করা হয়েছিল, আমি ক্রসই করছি। কেলভিন কিসের একক, খুবই সহজ, ট্রাই করুন এটা, পারবেন। এটাও দেখুন খুব সহজ দেওয়া হয়েছে, 5টি ঘন্টা এত 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 সেকেন্ড অন্তর বাজে, তারা প্রথমে একসঙ্গে বাজবার কতক্ষণ পর পুনরায় একসঙ্গে বাজবে, এটা আপনারা পারবেন। একটি জিনিসের ক্রয়মূল্য 10%, তার ক্রয়মূল্যের 12%-এর সমান, বিক্রয়মূল্যের 16%, ক্রয়মূল্যের 18%-এর থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয়মূল্য ক্রয়মূল্যগত সহজ। আবার যদি কেউ না জানেন এটাও ছেড়ে দিতে পারেন, ঠিক আছে, কিন্তু ওটা করা যাবে। এখানে দেখুন, দ্যাট হুইচ ইজ আনক্লিয়ার, ঠিক আছে, 4টে অপশন আছে, কিন্তু ইংরেজি আমি এখানে ছেড়ে দিচ্ছি। এটা একটা প্রশ্ন দেওয়া আছে, এটাও আমি ক্রস চিহ্ন দিচ্ছি, আপনারা এখানে অপশন দেখতে পাবেন, ট্রাই করতে পারেন এটা, এটাও আমি ক্রস দিচ্ছি। বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণু নিউট্রন সংখ্যা এক, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, এটা ট্রাই করুন, খুব সহজ, জিকের মধ্যে পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়েছে, যদি এটা সলভ করতে পারেন খুবই ভালো। কিন্তু মনে রাখবেন, এই ধরনের প্রশ্ন আপনার কিন্তু টাইমটা অনেকটা যাবে, এটাও কিন্তু আপনি মাথায় রাখবেন, 1 ঘন্টার জন্য টাইম পাবেন, ভুল উত্তরের জন্য আপনার কিন্তু নেগেটিভ মার্কিং আছে। আমি তাই আপনাদের আগেরগুলো বলছি, একবারে শিওর না হলে প্রথমে ছেড়ে দিয়ে দেখুন কতটা তৈরি করতে পারছেন, খুব সহজ। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কার রাজত্বকালে তৈরি হয়েছিল আপনারা জানেন, এইগুলো আমরা আলোচনাও করেছি, এটা আমি ক্রস চিহ্ন দিচ্ছি, যদি করতে পারেন ঠিকই আছে। জার্মান সিলভারে, মনে রাখবেন সিলভারটা থাকবে না, এটা খুবই সহজ, ঠিক আছে, এটা আপনারা ট্রাই করছেন। এখানে আমি এটা ক্রস করছি, যেহেতু বড় প্রশ্ন, আপনার পড়তে সময় লাগবে, বুঝতে সময় লাগবে, ঠিক আছে, এটাও আমি ক্রস করছি, সময় অপচয় একদমই করছি না আমরা, এটাও আমরা ক্রস করছি, এটাও আমরা ক্রস করছি, এটাও আমরা ক্রস করছি, ঠিক আছে। এরপর দেখুন, যদি এ যদি এক্স এর বাবা হন, বি যদি ওয়াই এর রিলেশন, রিলেশনের রিজনিং আপনারা পারবেন, খুব সহজ, এগুলো একটু প্র্যাকটিস করলেই পারবেন। হনুমানকে ক্ষতিকর পশু বলা হয়েছে, এটা কিন্তু খুব চর্চার বিষয় ছিল এই সময়ে, খুবই সহজ, যদি কারেন্ট অ্যাফেয়ার্স এটা নাও পারেন অসুবিধা নেই, তাই আমি টিক এবং ক্রস দুটোই দিয়ে রাখছি, আপনারা যদি করতে পারেন ঠিকই আছে, আদারওয়াইজ জটিল, এটা কিন্তু খুবই জটিল, এই ধরনের অঙ্ক আমি বারবার বলছি ট্রাই করার কোনো প্রয়োজন নেই, ছেড়ে দিয়ে চলে আসুন। আপনার মানে আপনি চাইবেন এবারে পরীক্ষার ভিত্তিতে, আমি বলছি এবারে যেহেতু 46-এর কাছাকাছি মেরিট উঠেছে, আপনাদের টার্গেটই হবে 40 নম্বর তোলা মেনের মধ্যে, ঠিক আছে, 15 নম্বর আছে আপনাদের ইন্টারভিউ, সেই হিসাবে বলছি 40, এবারের পরীক্ষার হিসাবে বলছি 40 কিন্তু খুব ভালো নাম্বার, এটা খুব সহজ, একটু এই ধরনের রিজনিং চেষ্টা করলেই পারবেন। 2টি সংখ্যার গুণফল দেওয়া আছে, গোসাগু দেওয়া আছে, এরপর আপনাকে লসাগু নির্ণয় করতে বলা হবে, নিশ্চয়ই পারবেন, খুবই সহজ প্রশ্ন। ড্রাইভার যদি 12 হয়, এটা যদি 20 হয়, এটা যদি 16 হয়, কার কত, সহজ, একসাথেই বেরিয়ে যাবে, এটা সব দ্বিগুণ করে করলেই হয়ে যাবে, কার মানে 3টে এখানে লেটার আছে, 3 দুগুণে 6 হবে,
এটাও খুব সহজ, 6% হারে 900 টাকার কত বছরের সুদ, সময়টা বার করতে হবে আপনাকে, এটাও আপনারা করছেন, অসুবিধা কিছু নেই। পরবর্তী প্রশ্ন, এ এত টাকা কিছু দিনের জন্য, বি এত টাকা 9 মাসের জন্য ব্যবসায় খাটালো, এটাও খুব সহজ সহজ অঙ্ক, টাইম ধরে দুটো টাকাকে একই করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে। রিজনিং, প্রশ্নবোধক স্থানে, এটাও সহজ আপনারা করতে পারবেন, একবার ট্রাই করবেন। পৃথিবীর উচ্চতম মালভূমি নিশ্চয়ই আপনারা জানেন, জিওগ্রাফি থেকে প্রশ্ন, কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলো, তার রানের গড় পূর্বের 16 রানের অপেক্ষা 3 বাড়লো 17 বলে, এটাও কিন্তু খুব সহজ, গড় চ্যাপ্টারটা থেকে করা হয়েছে, একটু চেষ্টা করলেই পারবেন। এই ধরনের রিজনিং আপনারা যদি করে থাকেন অবশ্যই করতে পারবেন, কোনটা বসালে একটা আপনার, এইভাবে দেখুন এরা ট্রাই করেছে, এইভাবেই আপনাকে করতে হবে, একটা সিকুয়েন্সলি পুরো জিনিসটা কিন্তু আসবে সিরিজটা, ঠিক আছে। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ সবাই জানে, খুবই সহজ, দক্ষিণ ভারতের গঙ্গা, এটাও আপনি আশা করি জানেন। এই ধরনের অঙ্ক আমরা বহুবার করেছি, আপনারা সকলেই জানেন, যদি না জেনে থাকেন একবার দেখে নিতে পারেন, এই ধরনের অঙ্ক কিন্তু ছেড়ে আসা চলবে না। প্রশ্নবোধক স্থানে কি বসবে, এটাও সহজ ছিল রিজনিং থেকে। ভারতের সংবিধান, এটা নিশ্চয়ই জানেন, 21 থেকে 18 বছর করা হয়েছে, 61তমতে সালটা কত সে সময় প্রধানমন্ত্রী, এইগুলো কিন্তু আমরা সংবিধানের প্রশ্নে আগেই আলোচনা করেছি। কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে, এটাও খুব সহজ, এখানে এটাও খুব সহজ, 62 এ ও বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা কাজটি 18 দিনে করলে বি সেই কাজটি কত দিনে করবে। সিন্ধু সভ্যতার নিম্নে কোন ধাতুর ব্যবহার ছিল না, ইতিহাসের যদি একটাই প্রশ্ন থাকে সেটাও যদি এই প্রশ্নটা থাকে, ফার্স্ট প্রশ্নই আপনার এটা, খুব সহজ, সকলেই করতে পারবেন। পৃথিবীর দীর্ঘতম নদী কি, আমরা আগেই ইতিহাস ভূগোলের প্রশ্নে অনেকবার বলেছি, দীর্ঘতম নদী আর লম্বার দিক থেকে এরকম, আর একটা নদী আছে যেটা হচ্ছে জল ধারণের দিক থেকে সব থেকে বেশি জল ধারণ আছে, ঠিক আছে, দুটোই জানতে হবে। এখানে সে আবার একই ব্যাপার, আমি ক্রস করব, এটা যদি করতে পারেন ঠিকই আছে, সহজ, এটা কিন্তু সহজ, আপনাকে ক্যালকুলেশন করে দেখতে হবে, তবু আমি ক্রস করছি, এটা কিছু সহজ প্রশ্ন আমি ছেড়ে রাখছি, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, এটাও আমি ক্রস করলাম। আমার 40 থেকে 42 এখান থেকে টার্গেট থাকবে, নিচের কোনটি খারিফ শস্য, এটাও সহজ, এটা আমি টিক চিহ্ন করছি, এটা যেহেতু ইংরেজি আমি তাই ক্রস করে দিলাম, এটাও দেখুন ইংরেজি ক্রস করে দিচ্ছি। ফ্রিডম বিহাইন্ড বার্স, যদি জানেন আপনি করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না, এটা ভুল অপশন, মানে এটা হবে না উত্তর, এটাও আমি তাই ক্রস করছি। এটা কিন্তু দিক নির্ণয়ের অঙ্ক, এই দিকটা হচ্ছে আপনার উপর দিকটা উত্তর, নিচ দিকটা দক্ষিণ, এই দিকটা পূর্ব, এই দিকটা পশ্চিম, এরপর আপনি দেখবেন এইরকম জায়গায় অপশানটা আসবে এবং একটা উত্তর হবে, এটাও সহজ, যদি করে থাকেন অবশ্যই করতে পারবেন। হিমোগ্লোবিন যদি আয়রন হয় ক্লোরোফিল কী হবে, সহজেই করতে পারবেন, এটাও আমরা টিক চিহ্ন নিলাম। মান নির্ণয় নিশ্চয়ই করতে পারবেন, যোগ ভাগ ভাগ গুণ যোগ বিয়োগ, এইভাবে করলে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী, সহজ অঙ্ক, এটা নাও জানতে পারেন, ক্রস করলাম তাই, এটা কিন্তু খুব সহজ, এই ধরনের প্রশ্ন আপনাকে ট্রাই করতে হবে। যদি 4 কিমি বেগে যান 10 মিনিট পরে পৌঁছাবেন, 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছাবেন, ডিস্টেন্সটা কত, খুব সহজ অঙ্ক, এটাও খুব সহজ। গরু ঘোড়ার মূল্য দেওয়া আছে, x+y = 2400, ঘোড়ার মূল্য হচ্ছে 30% আর গরুর মূল্য 40, মানে 140x/100+130y/100=32, কাটাকাটি করুন, খুব সহজেই চলে আসবে। প্রশ্নবোধক স্থানে কি বসবে, যদি আপনি ইংরেজি সব ছেড়ে আসেন, কারেন্ট অ্যাফেয়ার্স সব ছেড়ে আসেন, জটিল রিজনিংগুলো ছেড়ে আসেন, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আপনাকে নির্ভুলভাবে করতে হবে, এবং এগুলো খুব সহজ, আশা করি আপনারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং নিয়ে ঘাটাঘাটি করেন এগুলো সলভ করতে পারবেন। এটা সিঁড়ি ভাঙা অঙ্ক, সকলেই আশা করি জানেন, 3-4 অঙ্ক, এগুলো খুব জটিল হওয়ার কথা নয়। 49 কোন রাশির অনুপাত, সেই রাশি 81 অনুপাতের সমান মুখেমুখিই হবে, এটা 49:x = x = 81, মানে 7 আর এদিকে হচ্ছে 9, 9 = 63 হবে, ঠিক আছে, সহজ প্রশ্ন এটাও। প্রশ্নবোধক স্থানে কি বসবে, এটাও সহজ প্রশ্ন, সহজে সলভ করতে পারবেন, জাস্ট একটু আপনাদের ওই ধরনের রিজনিং করতে হবে, আমি এটা ক্রস করে দিচ্ছি,
দার্শনিক রুল কাকে বলে, এটাও খুব সহজ। জিকেগুলো খুব সহজ ছিল। কোনো টাকার 12% 63 টাকা হলে ওই টাকার 40% কত টাকা হবে, টাকাটা নির্ণয় করুন, তারপর অঙ্কটা করুন, এটাও সহজ অঙ্ক ছিল। 85টা, তাহলে আপনাদের এখানে টোটাল প্রশ্ন আমি দেখিয়ে নিলাম। এরপর দেখুন আপনারা কত পাবেন, আমি যেগুলো টিক দিয়েছি এখানে, 1 নাম্বার 2 3, এটা 4, এটা 1 5, এটা 1 6, এটা 1 7, 8 8, এখানে 1 9 10, 11, এটা ছেড়ে দিচ্ছি, এটাও ছেড়ে দিলাম, এটাও ছেড়ে দিচ্ছি, 12, এরপর এটা ছেড়ে চলে আসুন, 12, এখানে 1 পাবেন, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এটা ছেড়েছি, 31, বা এটাকে বাদ দিচ্ছি, 30ই ধরছি, 31, 31, তারপর দেখে নিন, পুরোটা ছেড়ে দিয়েছি, 32, নালন্দা বিশ্ববিদ্যালয়, 33, 34, 34, এখানে 1 35, এটা 1 36, 37, 38, এখানে 1 39, 40, পুরো ইংরেজি ছেড়ে দিয়েছি আমি, কোনো ট্রাই করিনি, 40, এখানে 1 পাবেন আপনি, আগা খান কাপ, 41, এখানে 1 আপনাকে নিতে হবে, ইতিহাস ভালোভাবে তৈরি করে যেতে হবে, 42, এখানে 1 43, এখানে 1 44, বড়ো থেকে ছোটোয় 45, এখানে 1 46, এখানে 1 47, এখানে 1 48, এখানে 1 49, এখানে 1 50, 51, ব্যাস আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের টার্গেট অন্যরকমভাবে থাকতে পারে, কিন্তু এভাবে টার্গেট নিলেও আপনারা কিন্তু WBP মেন সহজেই আপনারা এটা করতে পারবেন, চিন্তার কোনো কিছু নেই। তবুও আমি বলবো, যারা ইংরেজি করতে পারেন তারা তো অবশ্যই ট্রাই করবেন, তাদের আবার অঙ্কের দিকটা দুর্বল থাকবে, তারা ওই জায়গাটা মেক আপ দেবেন। যাদের ইংরেজি দুর্বল তারা অঙ্কের জায়গায় মেক আপ দিন, জিকেতে মেক আপ দিন, রিজনিংয়ে মেক আপ দিন। এবং এবারের আমি পুরো এখানে আলোচনাটা করলাম, এবারে যে আমাদের WBP যে মেন এক্সাম হয়েছে, সেখানে যদি আপনি 50 মার্কস তোলেন, ইন্টারভিউতে 0 পেলেও আপনার কিন্তু চাকরি পাকা, ঠিক আছে? সেইভাবে আপনারা এগিয়ে যান, সামনে WBP যে মেন এক্সাম আছে, যেগুলো জানেন সেগুলোই করে আসুন, কিন্তু সবসময় মাথায় রাখবেন 40 আপনাকে মিনিমাম পেতে হবে, ঠিক আছে? ধন্যবাদ ভিডিও দেখার জন্য, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন, নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।